বেনাপোল থেকে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজারে আসছে শীতের সবজি। পাইকারি বাজারে ছোট ফুলকপি বিক্রি হচ্ছে 20 টাকায়, বড়টা 30 টাকায়, আর খুচরো কিনলে আকার ভেদে 30 থেকে 40 টাকা দাম। বেনাপোলের যে কৃষক এই সবজি উৎপাদন করছেন, তিনি আসলে কত টাকা পাচ্ছেন? ফুলকপি ধরো আগে কিনতাম 8 টাকা, এখন 10 টাকা কিনতে হচ্ছে। আর পাতাকপি আগে ছিল হচ্ছে 5 টাকা, এখন ধরো 6-7 টাকা। 10 টাকার ফুলকপি যখন 40 টাকায় ক্রেতার হাতে যায়, দুই পক্ষই কি ঠকছেন না? অভিযোগের তীর মধ্যসত্ত্বভোগী আর ব্যবসায়ীদের দিকে। দামের এই ঊর্ধ্বগতি পাইকারি বাজারেই থামছে না। রাজধানীর বিভিন্ন এলাকার বাজারে আর দোকানে সেই সবজি বিক্রি হচ্ছে আরও একটু বেশি দামে। শান্তিনগর বাজারে প্রতিটি ফুলকপির দাম রাখা হচ্ছে 50 টাকা পর্যন্ত, বাড্ডা বাজারেও তাই। মহাখালী বাজারে কিছুটা কম, 40 টাকা। গুলশান এলাকার DCC বাজারে আবার বিক্রি হচ্ছে 60 টাকা দরে। দামের এমন তারতম্য অন্য সবজির বেলাতেও দেখা যায়। কারওয়ান বাজারের মতো মহাখালী বাজারেও করলা 70 টাকা কেজি, কিন্তু শান্তিনগর বাড্ডা বাজার আর গুলশান DCC কাঁচা বাজারে সেই একই করলার দাম রাখা হচ্ছে 100 টাকা। শীতের সবজির দাম থাকবে নাগালের মধ্যে, সেটাই ভোক্তাদের প্রত্যাশা, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির বাজারে তার থাকছে কই। রুদ্র রুদ্রাক্ষ, VDNews24.com।